রাশি অনুযায়ী 2024 সালের জানুয়ারি মাসে কোন রাশির জাতক জাতিকারা কোন সংখ্যার লটারি কাটবেন আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের কেবলমাত্র জানিয়ে দেব আপনার রাশিচক্রের রাশি অনুযায়ী আপনারা ঠিক কোন কোন দিন এবং আপনি কোন কোন সংখ্যার লটারি কাটলে আপনার জীবনে উন্নতি হবে। তাই যারা নিয়মিত লটারি কাটেন তারা অতি অবশ্যই ভিডিওটিকে দেখুন, এবং আপনি আপনার নিজের দায়িত্বে লটারি কাটবেন ঠিকই, তবু এই সংখ্যাগুলি থাকলে আপনার লটারির পুরস্কার লাভের বিশেষ সুযোগ থাকবে। জয় মা লক্ষ্মী, মা লক্ষ্মীর কৃপা যেন আপনাদের জীবনে আসে, আপনারা যেন এই লটারি থেকে প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। তাই যারা নিয়মিত লটারি কেটে ভাগ্য পরীক্ষা করেন তারা যদি এই ভিডিওটিকে দেখেন, অন্ততপক্ষে নিজের রাশি মিলিয়ে লটারির নাম্বার অনুযায়ী লটারি কাটুন। আর যারা নিজেদের রাশি জানেন না, আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার জন্মের তারিখ, সময় এবং স্থান, এই তিনটি জিনিস উল্লেখ করবেন, আমাদের তরফ থেকে আপনাদের রাশি জানিয়ে দেওয়া হবে একবারে বিনামূল্যে। হ্যাঁ বন্ধুরা, তাই বিনামূল্যে রাশি জানার জন্য আপনারা এই ভিডিওর নিচের কমেন্ট সেকশনে আপনাদের রাশি লিখতে ভুলবেন না। তবে চলুন এবার বিষয়টিকে আলোচনা করা যাক। আমরা তো প্রত্যেকেই চাই যাতে আমাদের লটারির পুরস্কার লাগুক, আমরা চাই যে বারংবার লটারিতে টাকা চলে গেলেও এবার যেন একটি বড় পুরস্কার লেগে যায় এবং জীবনের পরিবর্তন হয়ে যায়। তাই মা লক্ষ্মী ভাগ্য লক্ষ্মীর কৃপা লাভ করতে রাশি অনুযায়ী 2024 সালের জানুয়ারি মাসে আপনারা লটারির নাম্বার ক্রয় করুন। দেখবেন সেই লটারি আপনার জীবনের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। তাই প্রিয় বন্ধুরা, যারা লটারি থেকে পুরস্কার লাভ করতে চান, আজকের ভিডিওটি তাদেরই জন্য। নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য ভিডিও দেখছেন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখুন। আমি আই বাটনে লটারির নাম্বারের বিভিন্ন ভিডিও দিয়ে থাকব, আর এই সব লটারিগুলি থেকে আপনি কিন্তু কেটে নিজের ভাগ্য পরিবর্তন করে নিতে পারেন খুবই সহজে। তাই প্রিয় বন্ধুরা, আপনারা অতি অবশ্যই সেই লটারি কাটুন এবং নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন। আজ আমি আপনাদের রাশি অনুযায়ী আপনার এই জানুয়ারি 2024 সালের জানুয়ারি মাসে কী লটারি কাটা উচিত সেই বিষয়টি জানিয়ে দেব। রাশি অনুযায়ী লটারি কাটুন এবং লাভ করুন বড় থেকে বড় পুরস্কার। আপনাদের মতো অনেকেই এখান থেকে এইভাবে লটারি কেটে পুরস্কার লাভ করেছে, তাই পরীক্ষিত সত্য বিষয়টি। তাই আপনারাও একবার নিজেদের মনের পছন্দের লটারি কাটার পাশাপাশি এই সব নাম্বারগুলি দিয়ে লটারি ক্রয় করতে পারেন। এবার চলে আসা যাক, কোন রাশির জাতক জাতিকারা কত সংখ্যার লটারিগুলিকে কাটবার চেষ্টা করবেন। প্রথমেই বলবো আপনাদের মীন রাশি, যাদের মীন রাশির জাতক জাতিকা তারা 3, 7, আর 9 নাম্বারের মধ্যে লটারির সংখ্যা রাখবার চেষ্টা করবেন। যদি এই তিনটে সংখ্যাই থাকে সেই সব
টিকিটগুলি আপনি কিনবার চেষ্টা করবেন। কুম্ভ রাশি 278 অবশ্যই এই নাম্বারে লটারি করবেন, 278। ধনুরাশি 035 ধনুরাশির জাতক জাতিকাদের জন্য 035। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য 1, 9 এবং 3, 1, 9 এবং 3 এবং কোনো কোনো ক্ষেত্রে 0। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 2, 1, 4, 2, 1, 4। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2, 0, 4, 2, 0, 4। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 3, 6, 7, 3, 6, 7। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 2, 3, 4। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 8, 3, 7, 8, 3, 7। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 9, 1, 5, 9, 1, 5। এবং সর্বশেষ বলবো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 7, 2, 3, 2, 7, 2, 3, তার মানে 7, 2, 3 এই সংখ্যা যদি থাকে তাহলেই সুফল লাভ হবে আপনাদের জীবনে। যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আজকে এই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আরও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।